ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজড হলে জালিয়াতি হয়রানি অনেক কমবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পহেলা বৈশাখ থেকে দেশের শতভাগ ভূমিকর অনলাইনে নেওয়া হবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। রাজধানীতে তিন দিন ব্যাপী জাতীয় ভূমি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। মিরাজ মিজুর রিপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী জাতীয় ভূমি সম্মেলন 2023-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমি নিয়ে নানামুখী হয়রানি কমাতে স্মার্ট ভূমি নকশা, রেজিস্ট্রেশন, মিউটেশন, আন্তঃসংযোগ, ভূমি রেকর্ড, ভূমি পিডিয়া, সেবা কেন্দ্র, বঙ্গবন্ধু শেখ মুজিব গুচ্ছগ্রাম কমপ্লেক্স ও বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি স্তম্ভ এবং 400 ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির ভাষণে সরকার প্রধান বলেন, বন্টন ব্যবস্থা ডিজিটাইজ করতে পারলে পারিবারিক অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। মানুষের যত বেশি অর্থ সম্পদ হচ্ছে ততই বেশি চাহিদাও বাড়ছে এবং তত বেশি লোভ লালসাও বাড়ছে এবং পারিবারিক সংঘাত, খুন খারাপি, দ্বন্দ্ব এগুলির সৃষ্টি হয়েছে। একবার যদি ডিজিটালাইজ করা যায় তাহলে অন্তত পারিবারিক এই সমস্যাগুলি আর থাকবে না। স্মার্ট বাংলাদেশে জোর করে অন্যের সম্পত্তি কেড়ে নেওয়ার দিন শেষ হবে বলেও জানান শেখ হাসিনা। ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে যে অনেক মানুষকে অনেক সময় অনেক হয়রানির সম্মুখীন হতে হয়েছে, ইনশাল্লাহ এই ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ আমরা যে গড়ে তুলছি আর এই কষ্টটা মানুষকে পেতে হবে না। দেশে থাকেন, প্রবাসে থাকেন, যখনই থাকেন আপনার সম্পদ আপনারই থাকবে, সেভাবেই আপনার অধিকার যাতে সুরক্ষিত হয়, সুনিশ্চিত হয় সেই ব্যবস্থাটাই আমরা গ্রহণ করেছি। আগামী পহেলা বৈশাখ 1430 থেকে সারা দেশব্যাপী ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে আদায় করা হবে। বিএনপির অগ্নি সন্ত্রাসে ভূমি অফিস পোড়ানোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ওরা ধ্বংস করে আর আওয়ামী লীগ সৃষ্টি করে। সাধারণ মানুষ বাসে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, লঞ্চে যাচ্ছে, গাড়িতে যাচ্ছে, সিএনজিতে যাচ্ছে, তাদেরকে পেট্রোল বোমা মেরে মেরে হত্যা করা হতো। এটা নাকি আন্দোলন, এই বিএনপি জামাত জোট মিলে সেটা করেছে। সেই সাথে সাথে 70টা সরকারি অফিস তারা পুড়িয়ে দিয়েছিল, 6টি ভূমি অফিস পুড়িয়ে দিয়েছিল। ভূমি অফিস পোড়ানোর কি লক্ষ্য থাকতে পারে জানি না, তবে তখন একটা নির্দেশ দিতে আমি বাধ্য হয়েছিলাম, বলেছিলাম যে যারা এই ভূমি অফিসগুলি পুড়িয়েছে তারা যে জমিতে বাস করে তাদেরকে সেখান থেকে বের করে দিতে হবে, কারণ ভূমি অফিস পুড়িয়ে দিয়েছে, তাদের কাছে আর কোনো ডকুমেন্ট থাকবে না, কাজে জমির মালিক তারা না, ওগুলি আমরা একেবারে ভূমিহীনদের মাঝে বন্টন করে দেব। হ্যাঁ, এই কথাটা বলার পরে কিন্তু ওই ভূমি অফিস পুরানোটা বন্ধ হয়েছিল। দেশের মানুষকে ভালো রাখতে সব রকম চেষ্টাই করে যাচ্ছে সরকার বলেও জানান শেখ হাসিনা। মিরাজ বিজু, দেশ টিভি, ঢাকা।